আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি আমার তাহলে এইটা ওপেন করি। আচ্ছা এখান থেকে ধরেন যে আমরা ওই যে কাস্টমাইজে যাব, তো কাস্টমাইজের জন্য অ্যাপারেন্স থেকে আমি কাস্টমাইজ দিতে পারি অথবা উপর থেকেও করতে পারি। সেখানে গেলাম আর এখান থেকে সাইটটা দেখি কেমন আসলো। আচ্ছা আপনারা কি এই লেখাগুলো চেঞ্জ করছিলেন? Yes, sir. লোকেশন চেঞ্জ করতে পারতেছেন না? লোকেশন স্যার চেঞ্জ করতে পারতেছেন, বাকিগুলো চেঞ্জ করতে পারি নাই, ওটা বললাম। ও আচ্ছা, এই আইকন কি চলে যায় চেঞ্জ করার সময়? জি স্যার। যা ভাবছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, এইটা আসলো কেন আবার? এই থিমটাতে কিছু ইজি বিষয় আছে যেগুলো হচ্ছে ইজিলি করতে পারবেন, দেখাচ্ছি একটু। প্রথম থেকে জাস্ট একটা স্কিপিং করে যাচ্ছি। আমি হচ্ছে ধরেন যেগুলো বাদ দিব না এগুলো হাইড করবো না, এগুলো রাখবো সব। সার্চ বার যদি হাইড করে দেন তাহলে কেমনে প্রোডাক্ট তো সার্চ করবেন অনেকে। তো দেখেন এখানে এসে আমি জাস্ট আপনাদেরটা এরকম না আসতে পারে, কারণ আমি বক্স বক্স যে মডেলটা আছে এখানে কোন জায়গায় যেন অপশনটা আছে ওইখান থেকে বক্সটা করছি। ঠিক আছে, তো এখানে যখন আমরা ক্লিক করতেছি দেখেন যে এইখানে এই যে এই বিষয়গুলো আছে যা যা আছে আমার ইনফরমেশন গুলা, আপনি এটা ভিজুয়াল না দিয়ে টেক্সটে যান, টেক্সটে যে আপনি তো কোড বুঝেনি। এখানে এসে জাস্ট আপনার ওই এই আই ট্যাগটা যেখানে শেষ হয়েছে তারপরে এসে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন। তারপরে হচ্ছে এখানে দেখেন আবার ফোন আছে, ফোন এসে আপনি আপনার ফোন নাম্বারটা দেন আর ভিতরে টেলের ওইখানে আপনি এটা চেঞ্জ করে দেন, আপনারটা দিয়ে দেন। এটা হচ্ছে আসলে মোবাইলে করলে তাহলে ফোন যাবে এই যে নাম্বারে টেল দিয়ে দিলে। তারপরে হচ্ছে আর কি আছে এখানে মেল টুতে হচ্ছে এই যে এখানে মেল টুতে এসে জাস্ট মেলটা চেঞ্জ করে দেন। এই তো এটা কি করছেন? না স্যার এখন করবো। এটা বুঝতে পারছেন কেমনে করবেন? যে ভিজুয়াল থাকে, ভিজুয়াল থেকে আমরা জাস্ট টেক্সটে নিয়ে এই ট্যাগ গুলো তো থাকবে, এই ট্যাগ গুলো তো আমি যদি বাদ দিই তাহলে তো এলাই চলে যাবে। এলাই এ তারপর হচ্ছে আই, এই আই ট্যাগ যেখানে শেষ হয়েছে তারপর একটা স্পেস দিয়ে, স্পেস যদি না দেন তাহলে কি হয় দেখেন, যে আমার অ্যাড্রেসটা আমি স্পেস দিলাম না, তাহলে এটা স্পেস নিবে না মাঝখানে, একটু সামনে এসে পড়বে। ঠিক আছে, এখন যেমন একটু স্পেস আছে এখন আর একটু দেন কম আসবে। ঠিক আছে, এখন আপনি আপনার ইচ্ছা মতো রাখেন, স্পেস দিতে পারেন নাও দিতে পারেন, আপনার কাছে যেটুকু ভালো লাগে। তো এই পর্যন্ত হলো, এটুকু কি পারা যাবে? জি স্যার। আচ্ছা তারপর এখানে এসে হচ্ছে এই মেনু, মেনুটা পরে করি, একসাথে চারটা মেনু আমি দেখাইতেছি। তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট এগুলো থাক। এই যে এখানে লোগো তো চেঞ্জ করছেন নাকি? হ্যাঁ স্যার, জি স্যার। আচ্ছা লোগো এখানে চেঞ্জ করে দেন। তারপরে এখানে নিচে দেখেন ডিসপ্লে কি করবেন, আপনি ওই লেখা লোগো দুইটা যদি দেখাইতে চান তাহলে বোধ দিয়ে দেন, আর যে কোনো একটা দেখাইতে চাইলে, শুধু লেখা দেখাইতে চাইলে হচ্ছে টাইটেল অনলি, আর যদি লোগো দেখাইতে চান লোগো অনলি। আমি শুধু লোগোটাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করেন, লেট হইতেছে। তো লোগোটা দিলেন, এই যে এখন লোগো লেখা দুইটাই দেখাচ্ছে। আচ্ছা আমি এটা পাবলিশ দিনে এটা চলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে লোগোটা তো তাহলে পারলেন। আচ্ছা ওইখান থেকে দিয়ে আসি।
এই কালার তো চেঞ্জ করতে পারছেন, এই যে কালার গুলা জি স্যার জি, কালার হচ্ছে যে কোনো একটা কালার চুজ করলে আপনার ফুল ওয়েবসাইট ওই কালারে হয়ে যাবে, আপনার যে কালার পছন্দ। আচ্ছা আমি আমার এই যে লোগোর এই কালারটা নিচ্ছি। তারপর হচ্ছে এখানে এগুলো চেঞ্জ করার কিছু নাই, এখানে মেনু মেনুটা পরে দেখতেছি স্যার। বলেন স্যার, এখানে যদি আমি মানে অন্য কোন কালার চেঞ্জ করতে চাই, যদি ইয়ে করতে চাই, ডেমো করতে চাই, কখন কি করতে কাস্টম কালার? কাস্টম কালারই তো দিতে পারবেন, দাঁড়ান। না না স্যার, আমি ওটা বলি না। যেমন ধরেন যে কি আমার ওই এখন তো স্যার ধরেন যে আমার রং চেঞ্জ, আমার ফুল এক্সেল স্যার রং চেঞ্জ হচ্ছে। যেমন ধরা যাক স্যার, আমার সার্চ বারটা হবে আর কি একটা রঙের, দেন স্যার আমি যদি নিচে যাই স্যার ওখানে আরেকটা রঙের, আমি ওইটা না না ওইটা হচ্ছে তাহলে আপনার নিজে কোড করতে হবে ওই একটু অ্যাডভান্স লেভেলে। আর এখানে যদি আপনি একটা রং দেন তাহলে হচ্ছে ওদের ওয়েবসাইটের জন্য যতটুকু করা আছে আর কি, জাভা স্ক্রিপ্ট সিকিউরিটি করে আর কি, ওগুলো হচ্ছে এই সম্পূর্ণ টুক ওই ওই কালারে নিয়ে নেবে। বাকি যে বিষয়গুলো আছে, এই যে এখানে কালার, তারপর হচ্ছে এখানে কালার, এখানে কালার, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে লোগো চেঞ্জ করছেন, এখন মেনুটা পরে দেখি। তারপরে হচ্ছে কি আছে, এই ব্যানার, ব্যানারটাও তো চেঞ্জ করতে পারছেন না, ব্যানার তো ইজি, যে এখানে ক্লিক করলে হচ্ছে ব্যানারের অপশন এসে পড়ে। আপনি যদি ব্যানারে কোনো লিংক দিতে চান দিতে পারেন, অথবা যদি অন্য কোনো ইমেজটা হচ্ছে এখান থেকে রিপ্লেস করে দিবেন। এটুক তো পারছেন নাকি? আচ্ছা এখন হচ্ছে এই মেনুর বিষয়টা, এই তো মেনু এটা দেখাইছে নাকি? হ্যাঁ স্যার, এটা এটা দেখাচ্ছে স্যার, এটা করছি। আচ্ছা আপনাদের মেনুতে যখন হোমে ক্লিক করা হয়, একটু দাঁড়ান, লোড হোক, যখন হোমে ক্লিক করলাম তাহলে তো হোমই আসে তাই না? হ্যাঁ স্যার। তারপরে যখন শপে ক্লিক করে, আপনি যদি ক্লিক করে দেখেন তো শপে ক্লিক করার পর হচ্ছে যতগুলো প্রোডাক্ট আছে সব শো করে কিনা? আমরা হচ্ছে মেনু গুলো একটু দেখি তাহলে। এই চারটা মেনু, এটা হচ্ছে মেন মেনু, টপ মেনু, এটা ক্যাটালগ মেনু বা মেগা মেনু, তিনটা মেনু। তা ঠিক আছে, মেনু গুলো হচ্ছে কি আপনি কি এখান থেকে চেঞ্জ করছিলেন মেনু এখান থেকে? না না স্যার, সরাসরি আমি করছি স্যার, সরাসরি ইয়েবোর্ড থেকে আর কি, ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ড থেকে বাকি রাখি, ড্যাশবোর্ড থেকে করছেন না এখান থেকে করছেন? চলে যায় ঠিকই করছেন। আচ্ছা এটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে করা যায়, আমরা ড্যাশবোর্ড থেকেই করি, দুইটা থেকে করতে পারেন আপনি যেখানে ইচ্ছা। এই ড্যাশবোর্ডে এখানে হচ্ছে দেখেন কয়টা মেনু আছে, চারটা মেনু আছে, অল প্রোডাক্ট, ক্যাটালগ মেনু, মেন মেনু, সোশ্যাল মেনু আর টপ মেনু। তো অল মেন মেনুটা যাই, আমরা মেন মেনু যদি আমি সিলেক্ট দিই তাহলে হচ্ছে আমার মেন মেনুগুলো আসলো। এখান থেকে আপনি মেনু অ্যাড করতে পারবেন, এখান থেকে আসলে পেজ আছে এগুলো বিভিন্ন। দেখেন আমরা যখন উকমার্স সেট আপ দিয়েছিলাম বা এই থিমের ডেমোগুলো ইম্পোর্ট করেছিলাম, উকমার্স সেট আপ দেওয়ার পরে বিভিন্ন পেজ আসছিল না? এই যে এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য, যদি আপনি এখানে রাখতে চান টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কোনো পেজ রাখতে পারেন। তারপরে উইশ লিস্টের জন্য, এই যে উইশ লিস্টের পেজটা এই সাইডে দেখবেন যে দেওয়া আছে, মাই অ্যাকাউন্টের জন্য মাই অ্যাকাউন্ট পেজ, তারপরে হচ্ছে চেক আউটের জন্য চেক আউট পেজ, কার্ডের জন্য কার্ডের পেজ, শপের জন্য শপ পেজ, এই পেজগুলো নেবেন। দেখেন এই যে এখানে ফন্ট, এই শপের জন্য শপ পেজ নিচ্ছেন, প্রথমে মনে কাস্টম লিঙ্ক থাকে, কার্ডের জন্য কার্ড পেজ নেওয়া হয়েছে, তারপর চেকআউটের জন্য চেকআউট পেজ, উইশ লিস্টের জন্য উইশ লিস্ট পেজ পেজ, ব্লগের জন্য হচ্ছে পোস্ট পেজ, আর কন্ট্যাক্ট আসের জন্য যে কন্ট্যাক্ট যে পেজটা থাকে। ঠিক আছে, এই পর্যন্ত কি সবার করা হয়েছে? জি স্যার। আপনার হচ্ছে আপনাদের লিঙ্ক দিয়ে দিবেন, যেমন আমারটা একটা দেওয়া আছে, আমার একটা পেজ আছে আসলে সহজ ভাই নামে, যদিও অ্যাক্টিভ না খুব একটা। তারপর হচ্ছে এগুলা এগুলা দিয়ে দিবেন।
তারপর টুইটারে যদি আপনার ওই এই ওয়েবসাইটের নামে কোনো পেজ বা গ্রুপ থাকে ওইটার লিংক দিয়ে দিবেন, এখানে ইনস্টাগ্রামের লিংক দিনে এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে কিন্তু লোকেশনটা সেট করে দিতে হবে, মানে কোথায় দেখাবে এটা। এটা অবশ্যই অ্যাড সোশ্যাল আইকন অনলি, এটা এটা হচ্ছে সোশ্যাল আইকনের জন্য। তারপর আমরা যখন মেন মেনু নিছিলাম ওইটা হচ্ছে মেন মেনুর জন্য, একজন ক্যাটালগ নেব তখন হচ্ছে ক্যাটালগের জন্য, তারপরে যখন টপ মেনু নেব এটা অবশ্যই এখানে টপ মেনু সেট করে দিব। ঠিক আছে, যেমন আমারটা যদি আমি দেখি একটু হোমে গিয়ে, শুধু ফেসবুকেরটা অ্যাড করা আছে। ঠিক আছে, যদি ফেসবুকে ক্লিক করি তাহলে দেখেন যে আমার যে পেজ আছে সেখানে নিয়ে যাবে পেজে। আপনাদের অনেক কেমন হয় পেজের জন্য ইনভাইট করেছিলাম, দেখেছিলেন? হ্যাঁ স্যার দেখছিলাম। আচ্ছা যাই হোক স্যার, এই শু গুলো কত করে? 1250 টাকা খাইছে, অনেক দাম তাই? জি ভাই, জি স্যার, এখন টাকা পয়সা নেই। আচ্ছা ঠিক আছে, ইস্যু নাই, এগুলো শেষ, এর কেটে দিতে হবে এখান থেকে। আচ্ছা এখন হচ্ছে ধরেন প্রোডাক্টের জন্য করবো। হ্যাঁ, আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম ইলেকট্রনিক্সে, যে মোবাইলটা, আমি ওসব ফার্স্ট প্রোডাক্ট এখানে অ্যাড করছি স্যার। আমি ছবিগুলো আনতে পারতেছি না, এই সামনে ছবিগুলো দেখাবো একটু পরে। মেনুটা স্যার আগে নিজে ঠিক করে ফেলছি, মানে কোন ক্যাটাগরিতে রাখবো, ছবিটা পাচ্ছি না। আচ্ছা সমস্যা নাই, সব মেনুটা ওই যে পেজ দিয়ে দিলেই হয়, এটা আসলে ঠিক করা তেমন কিছু নেই। এই স্লাইডার গুলো কি চেঞ্জ করছিলেন? না স্যার, এখনো এত দিতে যাই নাই, স্লাইডার পর্যন্ত যাই নাই এখনো। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা স্লাইডার চেঞ্জ করবো। হ্যাঁ, তাহলে কি করব, আবার অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাই। স্লাইডার গুলো এখানে কিন্তু ফ্রি ভার্সনে তিনটার বেশি আসবে না, মানে প্রিমিয়াম কিনলে আর একটু বেশি আসবে, ফ্রিতে আপনার তিনটাই আসবে ছবি, এর বেশি দিতে পারবেন না ইচ্ছা করলে। তিনটাই আনাব। আচ্ছা এখানে দেখেন স্লাইডারের জন্য এরকম কোনো ওই এডিট করার সরাসরি কোনো বিষয় নাই। ঠিক আছে, তো আমরা এই স্লাইডারটা আছে কোথায় আমি দেখাই, একটু দেখালে বুঝতে পারবেন। ধরেন যদি আমরা ব্লগে যাই, এই যে এটা একটা স্লাইডার ছিল না? জি স্যার, এটা একটা স্লাইডার ছিল, তারপর হচ্ছে এইটাও মনে একটা ছিল, আর কোনটা স্যার? আর স্যার এই যে এটা স্যার, যে মানে এটা হ্যাঁ হ্যাঁ স্যার, গোয়িং শপিং ফর নিউ ডেস, আচ্ছা যাই হোক, এই স্লাইডার যে বিষয়গুলো, স্লাইডার নামে একটা ক্যাটাগরি দেওয়া আছে ওইখানে। ঠিক আছে, তো ওই ক্যাটাগরিতে যে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি কোনো নতুন ক্যাটাগরি তৈরি করেন ওইখানে যে তিনটা বিষয় রাখবেন ওগুলো চেঞ্জ করতে পারবেন। নতুন ক্যাটাগরি তৈরি করলে আবার হচ্ছে ওই যে এখানে যে কাস্টমাইজার অপশন আছে ওইখান থেকে ওই স্লাইডার অপশনে গিয়ে, আচ্ছা আমি দেখাই, আর যদি যে বলেন যে না যে তিনটা স্লাইডার আছে ওইখানে আমি দিয়ে দিই, তাহলে ওইখান থেকে দিতে পারবেন। এই যে স্লাইডার অপশনে গিয়ে স্লাইডার সেটিং এ গেলাম, এইখানে দেখেন যে কি বলা আছে, সিলেক্ট পোস্ট ক্যাটাগরি স্লাইডার, এখানে স্লাইডার নামে ক্যাটাগরিটাই দেওয়া আছে। আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি এখান থেকে সেট করে দেন তাহলে হচ্ছে ওই ক্যাটাগরিতে আসবে। ঠিক আছে, তো আমি চাইতেছি না অন্য কোনো ক্যাটাগরি সেট করতে, আর আচ্ছা এটাকে দেখাইনি। এখন স্লাইডার যদি চেঞ্জ করতে চাই, আপনার হচ্ছে এই এই এইটার মাপটা একটু দেখে নেবেন, অথবা যে স্লাইডারগুলো দেবেন সবগুলা স্লাইডারের স্লাইডারের ইমেজের সাইজ যেন একই হয়, তা নাহলে কিন্তু এই যে দেখেন আমি যেমন একটা অ্যাড করছি এটা একটু বড়, এটা একটু বড়, দেখেন পরে যখন স্লাইডার আসবে ছোট হয়ে যাবে, এই যে ছোট হয়ে গেছে, পরেরটা ছোট, আবার আবার যখন প্রথমটা আসবে তখন আবার বড়। এটা হচ্ছে সাইজের জন্য, সাইজটা ঠিক করে দিতে হবে। আচ্ছা স্লাইডারের জন্য আমরা যেটা বলতেছিলাম, আমরা এখান থেকে যাব হচ্ছে পোস্ট
কারণ দেখলাম ওই যে পোস্ট স্লাইডারের যে এই স্লাইডার ক্যাটাগরি যে পোস্টগুলো ছিল ওইটাই হচ্ছে স্লাইডার আসতেছে, এই যে এখানে তিনটা ছবি ধরেন এটা তো আছে, এটা তো অ্যাড করছি নতুন, এটা থাক। আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে ছবিটা আছে ওইটা চেঞ্জ করব, কোনটা আছে ধরেন যে এটা চেঞ্জ করব, নিউ কালেকশন। আপনি আপনার মতো স্লাইডার তৈরি করে নেবেন, তারপর ওগুলো দিবেন অবশ্যই। নিউ কালেকশন কোনটা, এটা নাকি এটা এডিটে যাবেন, এই স্লাইডার ক্যাটাগরি তো অবশ্যই থাকতে হবে, আপনি তো এটা দেখবেনই যে পাশে ক্যাটাগরি লেখা থাকবে। এখানে কিন্তু দুই ধরনের ক্যাটাগরি আছে, একটা শুধু ক্যাটাগরি আর একটা প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা এটার ইমেজটাই যে ফিচার ইমেজ এখানে থাকবে, হ্যাঁ এই যে এটাই নিউ কালেকশন। তো এটা যদি আমি রিপ্লেস করে দেই অন্য কোন ইমেজ দ্বারা, ধরেন কি দ্বারা রিপ্লেস করব, এটা দ্বারা করলাম অথবা এটা দ্বারা, আচ্ছা এটা দ্বারাই করি, জাস্ট সেট দিয়ে আপডেট করে দেন, দেখেন স্যার স্লাইডার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে এই যে দুই নাম্বার এটা আসছে, তিন নাম্বার আবার যেটা ছিল এটা, তিন নাম্বারটা যদি চেঞ্জ করতে চান তাহলে তিন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। স্যার এটা যদি একটু আরেকবার দেখাইতেন এই স্লাইডার চেঞ্জ করাটা। হ্যাঁ যে দেখাইতেছি তো, মানে এই স্লাইডার এটা তো কোনো পোস্টের আন্ডার আছে, ঠিক আছে ওনারা যেভাবে করাছে এই থিমের জন্য বাই ডিফল্ট, ওটা হচ্ছে স্লাইডার নামে একটা ক্যাটাগরি করে দিছে, ওই ক্যাটাগরিতে তিনটা এই যেরকম পোস্ট আছে স্লাইডারের জন্য, ওই পোস্টের শুধু আপনি ফিচার ইমেজ অ্যাড করে দিলে এখানে আসবে। এখন ওইটা কোথায় পাবেন, আপনি পোস্টে গেলেন, অল পোস্টে গেলেন, প্রথমে পোস্ট থেকে অল পোস্ট, অল পোস্টে যাওয়ার পর দেখেন এই যে এরকম নাম, নাম দেখলে আপনি বুঝবেন না, আপনি এই পাশে ক্যাটাগরিটা দেখেন স্লাইডার স্লাইডার স্লাইডার, ঠিক আছে। এখন এইখান থেকে আপনি এই ছবিগুলো চেঞ্জ করে দেন, নামও চেঞ্জ করতে পারবেন, ধরেন স্লাইডার, এই স্লাইডার 10% ডিসকাউন্ট এটা চেঞ্জ করবো আমরা মনে করেন। এই 10% ডিসকাউন্ট কিন্তু এই যেটা, এই যেটা তো 10% ডিসকাউন্ট পে আমি লিখলাম ধরেন সাপোজ স্লাইডার 3, আর এখানে এসে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিব, ইমেজটা এখানে যদি আপনার ইমেজ থাকে ওইটা দিবেন, আমি এই যে এটা দিলাম ধরেন এই যে এটা কি যাই হোক ওই অলংকার টাইপের, তো এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট সেট ফিচার ইমেজ দিলেন, এখন শুধু আপডেট দিয়ে দিবেন, তারপর আপনার সাইডে গিয়ে দেখেন যে স্লাইডার চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা ছিল প্রথমটা, দ্বিতীয়টা এই যে অলংকার যে অ্যাড করলাম, আসলে ছবিগুলো সাইজ এক ছিল এর জন্য যে সুন্দর লাগতেছে, একটু বড় বাট সাইজ এক করবেন, তিনটার সাইজই একই করবেন, আপনি যদি একটু ছোট চান ছোট দিতে পারেন, আর একটু বড় চাইলে একটু বড় দিতে পারেন, আপনার ইচ্ছা মতো এগুলো দিলেন। স্লাইডার বিষয়টা কি বোঝা গেছে? স্লাইডার বিষয়টা বুঝছেন? আচ্ছা তারপরে আছে হচ্ছে এই যে প্রমোশন, এটার প্রমোশন এখানে হচ্ছে আপনি ধরেন আপনার প্রমোশন করবেন, কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার নতুন আসছে বা আপনি চাইতেছেন যে এই প্রোডাক্টটা যেন সেল হয়, এখানে আকর্ষণীয় কোনো কিছু দিয়ে রাখলেন যাতে মানুষ দেখলে একটু ক্লিক করে। দাঁড়ান এটা দেখাচ্ছি, এইটার জন্য আমরা কি করব, সে কাস্টমাইজেশনে যাব, অ্যাপিয়ারেন্স হয়ে গেল, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, আর মনে হয় দুই দিন বন্ধ দিব, ঠিক আছে আমি কথা বলছি আমি কোঅর্ডিনেটরের সাথে, তো বুধ বৃহস্পতি বন্ধ থাকতে পারে, আমি গ্রুপে লিখে দিব পোস্ট দিয়ে দিব। আচ্ছা আপনি যেটা আর দুই দিন আগে দিতেন স্যার ভালো হইতো, আপনার বন্ধ ছিল আগে কি ছিল? আচ্ছা দাঁড়ান এই হচ্ছে প্রমোশন, ভাই একটু অসুস্থ নাকি ভাই? হ্যাঁ একটু অসুস্থ, এই আমার অ্যাজমার প্রবলেম আছে তো একটু বাড়ছে অনেক, আমি ওষুধ দেখাতে চাই না। হ্যাঁ স্যার আচ্ছা ডক্টর দেখেন আপনি দ্রুত, বিশেষজ্ঞ কোনো ডাক্তার দেখেন সম্ভব হলে? দেখাইছি ভাই 11 বছর ধরে এটা, এবং তো কম দেখালাম না, একই ওষুধ দেয় বারবার, এর জন্য আমার লাইন। আপনি ডিএসসি তে পোস্ট করেন, ডিএসসি একটা বড় গ্রুপ আছে হেল্প গ্রুপ, আমি আচ্ছা আমি আমি তাহলে আপনার হয়ে অন বিহাফ পোস্ট দিয়ে দিব।
কি করতে হবে, কোথায় যেতে হবে, তো ওইখান থেকে আপনি হেল্প পেতে পারেন। আপনার যে প্রোডাক্ট গুলা প্রমোশন করতে চান ওই ছবিগুলা দেন, দেওয়ার পরে আপনি ধরেন ধরেন আমি হচ্ছে এই এই যে এইটাতে জুয়েলারি জুয়েলারিতে আমি এখান থেকে ধরেন আচ্ছা জুয়েলারিতে ক্লিক করে দেখি কি হয়। ওই শপিং কার্টের থিম ফিসিয়াতে নিয়ে যায়, ঠিক আছে। বাট আমি চাচ্ছি যে যখন আমি জুয়েলারিতে ক্লিক করব ধরেন জুয়েলারি টাইপের কোনো প্রোডাক্ট, আচ্ছা এই প্রোডাক্টটাকে হচ্ছে আমি প্রমোশন করব, মানে এই প্রোডাক্টটাতে যাতে মানুষ ওইখান থেকে ইজিলি যেতে পারে ওইখানে ক্লিক করলে, তো আমি কি করবো এই প্রোডাক্টটা নিলাম, এখানে লিঙ্কটা নিলাম, লিঙ্কটা কপি করে এখানে জাস্ট জুয়েলারি কোথায় এই যে জুয়েলারি আছে এখানে আপনি পেস্ট করে দেন। আপনি যখন এই অনলাইনে করবেন তখন অনলাইনের জন্য যে লিঙ্কটা থাকবে সেটা পেস্ট করে দিতে পারেন। আচ্ছা পেস্ট করে দিলাম, আর এখান থেকে যদি ছবি চেঞ্জ করতে চান, এই যে আমি একটা চেঞ্জ করছি, আপনারা করতে পারবেন। আপনারা অবশ্যই এটা হচ্ছে নিজে একটু মানে গর্জিয়াস লুকিং টাইপের কোনো কিছু বানিয়ে দিবেন যাতে হচ্ছে দেখলে আসলে ক্লিক করতে মন চায় বা মনে হয় যে এখানে কিছু আছে ক্লিক করে দেখি। এখান থেকে প্রমোশনটা আপনারা দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এখন দেখেন তখন যখন ক্লিক করতেছিলাম আমাদের হচ্ছে থিম ফ্রিসিয়াতে নিয়ে যাচ্ছিল, আমি এই যে এইটাতে হচ্ছে অ্যাড করে দিছি আমার যে প্রোডাক্টটাকে আমি প্রমোশন করতে চাই। এখন যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এই প্রোডাক্টটা নিয়ে আসতেছে, ঠিক আছে। আচ্ছা এটা গেল প্রোডাক্ট প্রমোশনের কাজ, তারপরে আর কি বাকি আছে, এইগুলা হচ্ছে একই রকম সবগুলা, এগুলা দেখাতে সময় লাগবে না। ধরেন আমরা এই মেনুটা একটু দেখি, এই যে মেগা মেনু, মেগা মেনু যেটা আছে এই মেগা মেনুতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আমি আবার ইসে যাই ওই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, এটা নিয়ে ঘাটবেন আরো ঘাটবেন, যত ঘাটবেন তত অনেক কিছু নতুন নতুন দেখতে পারবেন বুঝতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে আমরা মেগা মেনুতে যাই, মেগা মেনুতে গিয়ে এই অল প্রোডাক্ট এইখানে যে বিষয়গুলো আছে, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি, বাট এগুলা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে। এটা ওই যে পোস্টের থেকে যে ক্যাটাগরি দেয় ওইটা না, আপনি প্রোডাক্ট ক্যাটাগরি যখন তৈরি করবেন এই যে প্রোডাক্ট থেকে দেখেন যে ক্যাটাগরিস আছে, প্রোডাক্টে একটা ক্যাটাগরিস আছে আর পোস্টে একটা ক্যাটাগরিস, দুইটা আলাদা ক্যাটাগরি। তো প্রোডাক্টে যে আমি একটা ক্যাটাগরি অ্যাড করব, আচ্ছা দেখেন এখানে আগে দেখেন এই প্রোডাক্টের জন্য কি ক্যাটাগরি আছে, যে প্রোডাক্ট ক্যাটাগরিস প্রোডাক্ট ক্যাটাগরি ভিউ অলে গিয়ে দেখলাম আমি যে কি কি আছে, বেবি আছে, ব্র্যান্ড ট্র্যান্ড এগুলা এই কয়টা আছে। হ্যাঁ ধরেন আমি নতুন একটা ক্যাটাগরি দিব টেস্ট নামে, তো অ্যাপিয়ারেন্স থেকে সরি প্রোডাক্ট থেকে আমরা এই ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরি থেকে আমি নতুন একটা দিতেছি জাস্ট আপনি বোঝানোর জন্য, অন্য যে বাকি ক্যাটাগরি ছিল আপনি ওগুলো কেটে ফেলেন। তো এখানে আমি টেস্ট নামে একটা দিলাম, আপনি যখন করবেন সব কেটে আপনি আপনি নিজের মতো করবেন। টেস্ট নামে একটা ক্যাটাগরি দিলাম, স্লাগ থাকবে না, এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই। তারপরে যা আছে এখানে যদি আপনি প্রত্যেকটার জন্য ছোট ছোট একটা ইমেজ রাখতে পারেন আপনার দেখতে সুবিধা হবে, যে এখান থেকে দেখতে পারবেন আর ডিফল্টও রাখতে পারেন। আচ্ছা আমি ক্যাটাগরিটা অ্যাড করলাম, আমি যেটা অ্যাড করলাম সেটা টেস্ট নামে, না এই যে টেস্ট নামে একটা ক্যাটাগরি অ্যাড করছি। এখন ধরেন আমি এটা এই যে মেনুতে অ্যাড করব, এই মেনুতে এখানে তো রিলোড দিতে হবে কারণ এটা তো নতুন অ্যাড করলাম এই মাত্র, একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, তার ভিউ অলে গিয়ে এই যে টেস্ট নামে যেটা আমি অ্যাড করলাম এটা যদি মেনুতে অ্যাড করে দিই তাহলে মেনুতে দেখেন যে নিচের দিকে এসে পড়লো। আপনি এটা সাব মেনু রাখতে পারেন অথবা মেন মেনু রাখতে পারেন, ধরেন আমি মেন মেনু রাখলাম, তো মেনুটা সেভ দিয়ে দিলাম। এখানে আপনি আপনি নিজের মতো করে ক্যাটাগরি সাজিয়ে তারপরে করবেন, এখানে প্রথমে যা থাকবে সব কেটে দিবেন,
কাস্টম লিংক থাকে, সম্ভবত আমি একটা কাস্টম লিংক রাখছি। এই কাস্টম লিংক না দিয়ে আপনি এখানে প্রোডাক্টের আন্ডারে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করে, মানে আপনি যেসব ক্যাটাগরি জিনিসগুলো রাখবেন ওগুলো তৈরি করে এখান থেকে মেনু নিজের মতো করে তৈরি করবেন। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। অবশ্যই প্রোডাক্টের ক্যাটাগরিতে এখানে অ্যাড করবেন। ঠিক আছে, আপনি অন্য অন্য বিষয় অ্যাড করতে পারেন, বাট আমার দুইটা বিষয় নিয়ে একটু জানার ছিল। হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে অ্যাড নিউতে যে আপনার এই যে প্রোডাক্ট অ্যাড করা হয়, হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা আইছে হচ্ছে আপনার এই যে ফিজিক্যাল আইটেম আর একটা হচ্ছে আপনার ডাউনলোডেবল প্রোডাক্ট আইটেম। হ্যাঁ ডাউনলোডেবল। তো সেটা যদি আমি আপডেট করি এবং এটা যদি আমি হচ্ছে আপনার যে অনলাইন বিকাশ পেমেন্ট মেথডে হচ্ছে আপনি অর্ডার করি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রানজেকশন আইডি দেওয়ার পরে ওইটা আপনার চলে আসে অটোমেটিক। ওই জিনিসটা না, ওইটা আসলে ডাউনলোড এই 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 থিম নিয়ে আমার কোনো ক্লায়েন্টের কাজ করা হয় নাই। আপনার তো সেটা কি অফ করার কোনো সিস্টেম জানা আছে? মানে ওই এই ট্রানজেকশন আইডি টেডি দেওয়ার পরে হচ্ছে যে ওটা চলে আসবে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাপ্রুভ দেওয়ার পরে তার এখানে যাবে, ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ঠিক আছে, ওটা দেখবো না আমি, গেছে যদি জানি তাহলে আপনি জানাবেন। মানে তারপরে যেটা বলতেছিলাম, এই ক্যাটাগরি হচ্ছে অ্যাড করলাম টেস্ট নামে, তো অ্যাড করে আমি এখানে সেভ দিয়ে যখন দিয়ে দিলাম তখন দেখেন আমার যে মেনুতে টেস্ট নামে নতুন একটা আইটেম যোগ হলো বা মেনু আইটেম যোগ হলো এই টেস্ট। এখন টেস্টের আন্ডারে তো আমি আসলে কোনো প্রোডাক্ট অ্যাড করিনি, আমি এটা যখন প্রোডাক্ট অ্যাড করব তখন দেখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপর যেখানে ছিলাম, এখন হচ্ছে এই যে এই বিষয়গুলা, এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট অথবা প্রোডাক্টস, ফিচার প্রোডাক্টস, তারপর হচ্ছে টপ রেটেড প্রোডাক্টস, এইখানে যে লেভেলগুলো আপনি ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারবেন অথবা এগুলো রাখতে পারবেন, আর এইখানে কয়টা করে আইটেম রাখবেন সেগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এটা করার জন্য খুব ইজি, এখানের জন্য আমরা জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে কই গেল, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাই, যখন কাস্টমাইজে আসলাম দেখেন এটার পাশে তো সরাসরি দেওয়া আছে, আপনি এখান থেকে এডিট করতে পারেন অথবা এই যে এখানে উইজেস আছে সম্ভবত এগুলা টপ হেড অ্যাডভার্টাইজমেন্ট শপিং কার্ট টেমপ্লেট, শপিং কার্ট টেমপ্লেট, হ্যাঁ এই যে প্রথমটাতে বেস্ট সেলিং প্রোডাক্ট এখান থেকে যেতে পারেন অথবা সরাসরি ক্লিক করলে এখানে নিয়ে যাবে আপনাকে। যেমন আমি এখানে নাম্বার অফ পোস্ট 10টা দেখাইছি, আপনি আপনার ইচ্ছা মতো দেখেন, 5টা দেখালে এখানে 5টা আসবে, 10টা আছে এখন 5টা চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি যদি এখান থেকে নাম চেঞ্জ করতে চান, বেস্ট সেলিং প্রোডাক্ট কি দেওয়া যায়, টপ সেলিং প্রোডাক্ট, টপ সেলিং রাখলাম ধরেন এইটুকুই রাখলাম, আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন, সমস্যা নেই। এখানে জাস্ট ওইটা দেখাবে, এইভাবে হচ্ছে আপনার বাকিগুলো চেঞ্জ করতে পারবেন, দেখেন এটাও সেম। আচ্ছা, এখানে আর কিছু বিষয় আছে, যেমন টাইটেল, তারপর হচ্ছে নাম্বার অফ পোস্ট মানে শো করবে কি অল প্রোডাক্ট, তারপর হচ্ছে অর্ডার বাই, কিভাবে অর্ডার হবে, ডেট ডেট ওয়াইজ নাকি প্রাইস ওয়াইজ, র্যান্ডমলি মানে উল্টা পাল্টা র্যান্ডমলি দিলে ওই র্যান্ডমলি হবে, কখন এটা কখন ওইটা, ডেট ওয়াইজ দিতে পারেন, যখন আপনার যখন যে ডেটে করবেন ওইটা ডেট ওয়াইজ হবে, বা ডিসেন্ডিং অর্ডারে উল্টা, অর্থাৎ সবার লাস্টের ডেটে যেটা দিবেন ওইটা আগে দেখাবে আর প্রথম ডেটটা পরে চলে যাবে। তো এটা ডান দিলাম, তারপর হচ্ছে নিচে সেকশনটা করতে পারেন সেম ভাবে। ঠিক আছে, এখানে কয়টা দেখাবেন, নাম্বার অফ শো প্রোডাক্ট, এগুলো নিজেরা করতে পারবেন। তারপরে হচ্ছে টপ টপ রেটেড প্রোডাক্ট একই কাজ, নিউ অ্যারাইভাল একই কাজ। ঠিক আছে, বাট এইখানে যে বিষয়টা আছে এটা আসলে প্রিমিয়াম থিমে পারবেন, এটা ফ্রি থিমে দেয় না অপশনগুলো। এখানে হচ্ছে ওই যে ব্র্যান্ডের নাম থাকবে বিভিন্ন,
বিভিন্ন ব্র্যান্ডের নাম থাকবে এখানে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে করেন, মোটামুটি মনে হয় কয়েকটা বিষয় দেখালাম। স্যার, এই পিকচার পিকচার কিভাবে মানে কপিরাইট ছাড়া বা কোনো প্রবলেম ছাড়া সংগ্রহ করতে পারে, এটা কি স্যার একটু দেখাইছেন? না, এটা হচ্ছে আপনার বিভিন্ন সাইট আছে, যেমন গুগল থেকে নিলে কপিরাইট ধরবে। কিছু ফ্রি পিকচারের সাইট আছে, এটা হচ্ছে পিক্সেল থেকে নিতে পারেন, পিক্সেল। তারপরে ওইরকম স্যার দু একটা সাইটের নাম একটু লিখে দেন না ইনবক্সে। আচ্ছা, আমার তো মুখস্থ নাই, আমার দুইটা মনে আছে, আমি তাহলে সংগ্রহ করে আপনার পরে দিব নে একদিন গ্রুপে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, গ্রুপে একদিন দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ স্যার, আমার খেয়াল নাই। ওইটা আপনি ওকে স্যার, এটা সার্চ দিলেও পাবেন, যে ফ্রি পিকচার সাইট। ও আচ্ছা 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 স্যার, তারপরে আপনি একটু দিয়েন স্যার, ভালো হবে। আচ্ছা, এখন যে পর্যন্ত করলাম এটা একটু করেন আপনারা। এইখানে এটা হচ্ছে, এটা পারবেন ইজি, এটা এটা দেখেন, এটা ক্লিক করলে এটার অপশনটা আসবে, এখান থেকে আপনি হচ্ছে আপনার ইমেজটা দিয়ে দিবেন। এখানে কিন্তু অন্য ইমেজ থাকবে, আপনার ইমেজ দিয়ে দিবেন। লেভেলে যেমন অ্যাবাউট সহজ ভাই দিয়ে দিছি, এই সহজ ভাই সম্পর্কে কিছু লেখা থাকবে। এই এটা করতে পারবেন ইজিলি। এইটাতে হয়তো বা একটু ঝামেলা হইতে পারে, এটাতে বাই ডিফল্ট যেগুলো থাকে সেটা হচ্ছে আপনার ওই থাকে, ওই কি বলে আইকন থাকে, আইয়ের যে আইকনগুলো আছে ওগুলো থাকে। বাংলাদেশে এই আইকনগুলো এখনো তৈরি হয়নি, এই যে বিকাশ, রকেট, নগদ, এগুলো তৈরি হয়নি। এর জন্য আপনারা যেটা করতে পারেন, আচ্ছা এর জন্য আপনারা যেটা করতে পারেন সেটা করবেন হচ্ছে, আচ্ছা একটা কাজ করেন, অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, আমি আমারটা তো করা আছে, আমি দেখাই দিই। অন্য যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার দেন। একজন দেন স্ক্রিন শেয়ার। কেউ কি আগের টুকু করেন নাই? হ্যালো, কিছু বললেন? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন একটু, আপনি তো ভালো পারেন মোটামুটি। হ্যাঁ, আপনার রেজিস্টার যান, একদম নিচের দিকে নামেন ফুটারে। এই যে এই বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন, উই অ্যাকসেপ্টেড, দেখেন কাস্টমাইজে দেখেন, নিচে স্ক্রল করেন ওইটার পাশে দেওয়াই আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এখানে বিকাশ বুঝেছে সন্ত্রাস।
বুঝতেছি না কথা। হ্যাঁ স্যার এখন বলেন, এখন আর শব্দ আছে এখন ঠিক আছে। এন হচ্ছে ওই আপনার এইখানে যে আইকনগুলো আছে না, তারপরে হচ্ছে এটা কি আমেরিকান এক্সপ্রেস নাকি যেগুলো আছে, এগুলা হচ্ছে ধরেন আপনি বাদ দিয়ে আপনি আমাদের যে বিকাশ রকেট বা যেসব পেমেন্ট মেথড আমরা অ্যাকসেপ্ট করি সেগুলো রাখবো, সেক্ষেত্রে কি করবেন, এটা কি পারবেন সেটা জিজ্ঞেস করছি। আমার তো ইমেজ গুলো নামানো নেই, আমি অন্য ইমেজ দিয়ে দিয়েছি। দেখান ধরেন আপনি একটা ইমেজ তৈরি করলেন যেখানে যে চারটা বিষয়গুলো থাকলো এগুলো তো করতেই পারবেন উপরের গুলার মতো। এখন এইখানে দেখেন যে ডাউনলোড অ্যাপটা আছে আর দুইটা আছে, একটা হচ্ছে গুগল প্লে এর জন্য আর একটা হচ্ছে অ্যাপ স্টোর এর জন্য। আপনি ইচ্ছা করলে এই দুইটা বাদ দিয়ে দিতে পারেন, এখানে অন্য কিছু রাখতে পারেন, অথবা ধরেন আপনি এমন ওয়েবসাইট তৈরি করলেন যেটা হচ্ছে কিছুদিন পরে এই অ্যান্ড্রয়েড এর জন্য অ্যাপ নামবে, আইওএস এর জন্য অ্যাপ আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা পোস্ট তৈরি করে কামিং সুন এর সাথে এটা লিংক করে দিয়ে দিতে পারেন, যেখানে ক্লিক করলে দেখা হবে যে কামিং সুন। এটা একটু করেন পারবেন না, একটা পোস্ট তৈরি করেন, এটা এটা কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানে নতুন কিছু আনার দরকার নেই, যা আছে সেটা থাক। আপনি হচ্ছে পেজে গিয়ে একটা পেজ তৈরি করেন ড্যাশবোর্ড থেকে, তাহলে একটা পেজ তৈরি করেন যেটা কামিং সুন নামে একটা পেজ তৈরি করেন, তা সিম্পলি লিখে রাখেন যে কামিং সুন। ডট 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 দিয়ে রাখতে পারেন, নিচে যদি কিছু অ্যাড করতে চান করলে, না করলে থাক। এখন হচ্ছে পাবলিশ করেন, নিচের দিকে দেখেন তো এটার জন্য লিংক আছে কোনো, না না এখানে না, সেট ফিচার ইমেজ। আচ্ছা উপরের দিকে যান, এটা ক্লাসিক এডিটর না, আমি তো এডিটরে করছিলাম। আচ্ছা উপরে ওই যে এখানে ভিউ ভিউ পেজ মনে আছে, এই যে লিংক আছে পার্মালিংক নিচে 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 পার্মালিংকটা এটা কপি করেন, না এটাই থাক, এটা সম্পূর্ণ টুক কপি করা যায় না, পেট করে কপি করি যেভাবে পারেন করেন, কপি হয়েছে ঠিক আছে। এখন ওই যে ওইখানে যান, ওই যে ইসের ওই অ্যান্ড্রয়েড এর আর ইসের জন্য যে দুইটা ছিল, হ্যাঁ এখানে ক্লিক করে ওই যে যে লিংক আছে না নিচে, এই যে এই লিংক টু, ওইখানে আপনি ওই কামিং সুনটা দিয়ে দেন, তারপরে ডান দিয়ে দেন। না স্যার পুরোটা কপি, ওহ সম্পূর্ণটা কপি, না স্যার ওই পেজটা হইছে, ওই যে লিংক সহ অ্যাঙ্কর সহ ট্যাগ সহ হইছে মনে হয়, হ্যাঁ হইছে, ট্যাগ গুলো কেটে দেন। তারপরে ডান দেন, নিচেরটাও ওই এই সেম কাজ করে, সবই পাশে আছে আগে হচ্ছে এটাতে ক্লিক করলে ওই
ওদের যে লিংক দিয়ে রাখছিল সেটা যাইতো। এখন আপনি এটাতে ক্লিক করলে ওই যে আপনার কামিং সুন পেজটা দেখাবে, এলোড দিয়ে ক্লিক করেন একটা। ঠিক আছে, যখন আপনার হয়ে যাবে তখন ওই যে লিংক করে দিবেন ইসের সাথে, আপনার ধরেন প্লে স্টোরে যদি কোনো অ্যাপস থাকে ওইটার সাথে লিংক করে দেবেন, আর আইএস এর জন্য আইএস এর স্টোরে যদি থাকে। আচ্ছা, আরেকটা বিষয় এটা হচ্ছে যে নিচের ফুটার অপশনটা একদম নিচের কপিরাইট, হ্যাঁ এটা আসলে এখানে কিন্তু দেন, এই যে এই পাশে না, এই যে আপনার ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ওনারা চেঞ্জ করার অপশন দেয় নাই ফ্রি থিমে। তারপর আপনার যে করে না অনেকে, আমরা তো ক্র্যাক ভালো পারি, তো একটা প্লাগ ইন আছে যেটাতে করতে পারবেন, একটু ঝামেলা হতে পারে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই প্লাগ ইনটা সেট আপ করেন, আমি বলে দিতেছি। প্লাগ ইনে যান, লেখেন যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড স্পেস অ্যান্ড রিপ্লেস। এটা কিন্তু সবসময় ঠিক মতো কাজ করে না, অনেক সময় ঝামেলাও করে। রিপ্লেস স্পেলিংটা REPLACE, যে প্রথমটা রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ঠিক আছে, অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার পরে আপনার ওই যে টুলসে এটা পাবেন, টুলসে যান নিচের দিকে, টুলসে দেখেন ওই যে রিয়েল টাইম যেটা করলেন এখন অ্যাক্টিভ, রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। এটা কয়েকটু ঝামেলা, ঠিক আছে, কালকে আমি ট্রাই করছিলাম। আপনি এখন আপনি ইসে যান, ওই সাইটে যান নিচের দিকে, কাস্টমাইজ করব। হ্যাঁ না, কাস্টমাইজ না, ওই যে আপনার ইউজার ভিউ, ফ্রন্ট ভিউতে, ফ্রন্ট ভিউতে, হ্যাঁ নিচের দিকে আসেন। ধরেন আপনি এটা একসাথে দিলে কাজ হয় না, ঠিক আছে, এর জন্য একটু একটু করে দিতে হবে। ওই ডিজাইন বাই লেখাটুকু আছে না, ডিজাইন বাই না না, সম্পূর্ণটুক না, শুধু ডিজাইন বাই পর্যন্ত, হ্যাঁ সেমিকোলন পর্যন্ত, সেমিকোলন সহ, কোলন সহ, সরি। হ্যাঁ এটা কপি করেন, এইখানে ওই যে অ্যাড দেন ফার্স্টটাই, হ্যাঁ দুইটা একই, উপরে নিচে। আপনি যেটা কপি করলেন ওইটা হচ্ছে ফাইন্ড এ পেস্ট করেন, এন্ড কি দ্বারা রিপ্লেস করবেন সেটা দিবেন। ধরেন আমরা ফাঁকাই রাখলাম, মানে ওটা থাকবে না, এন্ড আপডেট দেন, আপডেট সেটিংস দেন। এটা রিমুভ দিব, না না রিমুভ দিলে চলে যাবে, ওই যে নিচে অথবা উপরে থেকে আপডেট সেটিংস ওইখানে আছে, ওই যে অ্যাড এর পাশে। এখন একটু যে রিলোড দেন তো দেখেন চলে যাওয়ার কথা, চলে গেছে। তারপর আবার থিম ফ্রিসিয়া, মানে এরকম একটু একটু করে নিতে হবে, একসাথে নিয়ে দেখতে পারেন, কাজ করেন অনেক সময়। এখন থিম ফ্রিসিয়া নিয়ে ধরেন যদি থিম ফ্রিসিয়া আপনি মানে সরাই দিতে চান তাহলে হচ্ছে সরাই দিবেন, না না এটা থাকবে, এটা থাকবে, আবার নতুন করে করেন। হ্যাঁ তারপরে ধরো কমার্স আর ওই থিম ফ্রিসিয়ার ওইখানে মানে স্পেস আসছে, স্পেস আসলে অনেক সময় কাজ করে না। হ্যাঁ দেখেন স্পেস আসছে নাকি, হ্যাঁ আপডেট সেটিং দিয়ে নিচে নিচের দিকে বা উপরের দিকে দেন, তারপরে দেখেন যে চেঞ্জ হইলো কিনা, চেঞ্জ হয়েছে। তারপরে এইভাবে যে লাস্টের যে ওয়ার্ডপ্রেস ওইটা যদি চেঞ্জ করতে চান 2020, বাট আপনার একটা একটা করতে হবে এখান থেকে, একসাথে সবগুলো নিয়ে দেখতে পারেন, হওয়ার কথা না, হয় না, আমি দেখছিলাম। বাট আসলে এইভাবে না করে প্রিমিয়াম থিম দিয়ে কাজ করা বেটার। ধরেন এইটা কিছু দিয়ে চেঞ্জ করবেন, করেন আপনার নাম দিয়ে করেন, আপডেট দেন নিচ থেকে উপর থেকে একই দুইটা আপডেট, মানে ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা একই জিনিস কয়েক জায়গায় দেওয়া থাকে, এটা হয় না কিন্তু। আপনি যদি শুধু ওয়ার্ডপ্রেস নেন তাহলে দেখেন যে চেঞ্জ হবে, অথবা শুধু 2020 নিয়ে চেঞ্জ হতে পারে, ওইখান থেকেই তো নিতে পারেন, এখান থেকে তো না নিয়ে আবার নতুন করে নিলাম, শুধু ওয়ার্ডপ্রেস নেই, হ্যাঁ শুধু ওয়ার্ডপ্রেস নেন। ওই যে আপনার নাম দ্বারা চেঞ্জ হইলো, হ্যাঁ আপডেট দেন। চেঞ্জ হয়েছে,
এইভাবে চেঞ্জ করতে পারবেন। ওই যে যে বারগুলো আছে, বার আছে না লম্বা লম্বা পাইপ, পাইপ সাইজ, আপনি যদি পাইপ সাইজ চেঞ্জ করতে চান ওইটাও চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে শুধু পাইপ সাইনটা নিবেন, এখান থেকে কপি করেন, এই যে ডান পাশে যে লম্বা দাগটা আছে, হ্যাঁ একটা কপি করেন। কপি করে এখানে আপনি কি করবেন সেটা করেন, এটা করতে দিয়ে দিন, ওইটাও দিতে পারেন, ফাঁকাও রাখতে পারেন ইচ্ছা, সেটা দিয়ে দিন, দিয়ে দেন। ঠিক আছে, এটুকু বোঝা গেছে, তাহলে সবকিছু অলমোস্ট ডান। আচ্ছা ইসমাইল ভাইয়ের কাজ কি শেষ হয়েছে? হ্যালো, হ্যাঁ বলেন। আপনি একটু তাহলে প্রোডাক্ট অ্যাডটা এখন একটু দেখা দেন, আমি এখন একটা কাজ আছে একটু হালকা, আপনি এটা দেখা দিলে ভালো হয়। এটা তো ইজি ব্যাপার, বেশিক্ষণ লাগবে না মনে হয়। আচ্ছা কুপন অ্যাড কি করতে পারেন? হ্যালো এক মিনিট আমি শেয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের ঠান্ডা আমার মতো দেখা দিলে হবে আপাতত। আইটেম অ্যাড করার ক্ষেত্রে আপনার প্রথমে যেটা হচ্ছে আপনার প্রোডাক্টস এর মধ্যে, দেন হচ্ছে আপনার অ্যাড নিউ আইটেম, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আগে ক্যাটাগরি যদি না বানানো থাকে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট এখানেও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। আমি আগে প্রোডাক্টের টাইটেল দিতে হবে এখানে, আমি এখান থেকে কপি করে দিই। দেন এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হচ্ছে এটা, তারপর আর এটা হচ্ছে আপনার প্রোডাক্টের টোটাল ডিটেইলস আপনি প্যারাগ্রাফ আকারে এখানে লিখতে পারবেন। এখান থেকে যাবেন, আপনার শপের মধ্যে যে সকল আইটেম থাকবে সব আইটেমের হচ্ছে আপনার যে ইমেজটা দিবেন সেই ইমেজটা যেন সব এক সাইজের থাকে। আমরা তো যখন আপনার সাইট ভিজিট করবেন তখন দেখবেন যে একটা লম্বা বেশি হয়ে গেছে আর একটা একদম ছোট দেখা গেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অগোছানো দেখা যাবে, তো রিসাইজ করে, তো তারপর আমি এখন রিসাইজ না করে এই দিচ্ছি, আমি এখানে প্রোডাক্ট ইমেজ দিই। এখান থেকে আবার অ্যাড মিডিয়া করতে পারবেন এই ডিসক্রিপশনে যদি কিছু দিতে চান, আমি এটাই দিতেছি এখানে, দেন হচ্ছে এটা ডিটেইলস। ডিটেইলস এর মধ্যে এটা দিতে পারি,
এখানে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে নিচের ডিটেইলস। এই একটা একটা হচ্ছে অ্যাড করে একটু একটু করে দেখান, তাহলে ওনারা বুঝতে পারবে যে প্রতিটা শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন একটা একটা করতেছি। না না, এটা এই ফুললি না, বলছি যে ধরেন এই যে যেমন ডেসক্রিপশন অ্যাড করছেন না, পাবলিশ দিয়ে ওই প্রোডাক্টটা দেখান যে কি চেঞ্জটা হলো, তাহলে মনে বুঝতে পারবে ইজিলি। তাহলে হচ্ছে একটা ক্যাটাগরি দেই ডিজিটাল গুডস, যার জন্য এখানে কিছুই নেই, কেনা যাবে না, কিছুই করা যাবে না, শুধু ওয়েস লিস্টে নেওয়া যাবে। তো এরপরে হচ্ছে আমি এই যে নিচের যে ডিসক্রিপশনটা এটা হচ্ছে দেই, এটা হচ্ছে আপনার টোটাল যে প্রোডাক্টের যত বিবরণ আছে সবকিছু এখানে দিয়ে রাখবেন। এটা হচ্ছে টোটাল প্রোডাক্টেরই, দেন এটা পাবলিক আপডেট করি, এবার এটা রিফ্রেশ করি। এই যে দেখেন এই পাশে অ্যাড হয়েছে, আমি আবার হোম থেকে যে এই আচ্ছা একটু একটু আচ্ছা আপনাদের মধ্যে কেউ নামাজ পড়তে যাবেন? আপনাদের মধ্যে কেউ? স্যার আমি যাব না। যে যাবে না জিজ্ঞেস করি না, আমি বলছি কেউ যাবে কি না। স্যার এটা আমি তো এটা বললাম যাব না আমি। আমার কথা বুঝছেন কি জিজ্ঞেস করছি? আচ্ছা ইসলাম ভাই ব্রেক থাকুক, ব্রেকের পরে দেখান। আচ্ছা ব্রেকের পরে এটা দেখা শেষ করে দিব, আর কুপনটা একটু দেখা দিই। 35 আসেন 35। আচ্ছা ডিসক্রিপশন হচ্ছে লং ডিসক্রিপশন, তারপর হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশন দেওয়ার পর হচ্ছে আপনার প্রোডাক্ট ডাটার মধ্যে পাবেন হচ্ছে যে ভার্চুয়াল এবং হচ্ছে ডাউনলোডেবল, এবং এটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ডাউনলোডেবল। তো আমি ডাউনলোডেবল দিতেছি, দেন হচ্ছে এটা রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস ধরেন দিলাম 100 টাকা। দেন হচ্ছে আপনার এটার মধ্যে যদি কোনো অফার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে অফার প্রাইস দিবেন 90, এবং হচ্ছে এটার শিডিউল দিতে পারবেন যে কবে থেকে কবে পর্যন্ত এটা অফারটা চলবে। এটা আজকে থেকে নেক্সট 31 তারিখ পর্যন্ত, তো 31 তারিখ পর্যন্ত এই অফারটা হচ্ছে আমার ওয়েবসাইটে দেখাবে। আমি এটা যদি আপডেট দিই, দেখেন রিফ্রেশ দেওয়ার পরে এই যে 100 টাকা প্রাইস, দেন 90 টাকা, 100 টাকা কিন্তু অফার ছিল হচ্ছে, অফার প্রাইস 90 টাকা দেখাচ্ছে। আচ্ছা এরপরে যাই, এরপর রয়েছে হচ্ছে আপনার এই যে ফাইল, যেহেতু এটা ডাউনলোডেবল ফাইল সেক্ষেত্রে হচ্ছে আপনার ফাইলটা আপলোড করতে হবে। এখানে অ্যাড ফাইলে যাই, চুজ ফাইল, এখানে হচ্ছে আপনার ইসে থেকে আপলোড করবেন। এখানে একটা আছে ডাউনলোড লিমিট আনলিমিটেড, যে আনলিমিটেড দেন সে বারবার ডাউনলোড করতেই থাকবে, আপনি এটা 1 দিয়ে রাখবেন। আর ডাউনলোড এক্সপায়ারি হচ্ছে এখানে সব লেখাই আছে, দেখেন ইন্টার দ্য নাম্বার অফ ডেইজ বিফোর এ ডাউনলোড লিংক এক্সপায়ার্স, কয়দিন পরে হচ্ছে আপনার ডাউনলোড লিংকটা হচ্ছে আপনার এক্সপায়ার হয়ে যাবে। আমি এটা দিলাম 1। তারপর হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরির মধ্যে আপনার এসকিও নাম্বার যদি থাকে, যেমন প্রোডাক্টের অনেক রকম বারকোড থাকে বা সিরিয়াল থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এসকিও নাম্বার দিবেন এখানে। তারপরে হচ্ছে আপনার ইন স্টক, আপনি চাইলে এখানে স্টক ম্যানেজমেন্টও করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন এবং দেখাবেন যে কয়টা স্টকে আছে। আপনার স্টকে আছে 10টা, হচ্ছে
হ্যালো ব্যাক অর্ডারস নট হ্যালো। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে আপনার শিপিং, শিপিং এ আসলে হচ্ছে আপনার এটার ওজন কতটুকু, ওজন নাই যেহেতু ডিজিটাল প্রোডাক্টস এটা, আর এগুলো কিছুই দিতে হবে না। আচ্ছা অ্যাটিটিউডসটা এটা পরে দেখাই দিছি, এটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্টস এর জন্য। সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা বলে দেই একবারে, এক্ষেত্রে হচ্ছে আপনার যে বিভিন্ন ড্রেস থাকে যে ওটা হচ্ছে আপনার ড্রেসের কালার, রেড কালার, ইয়েলো কালার, এগুলো বিভিন্ন কালার বা সাইজ এখানে মেনটেন করা হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড করতে, অ্যাড করে ওইটার নামটা লিখে দিতে হবে জাস্ট রেড। আচ্ছা আর ভার্চুয়াল প্রোডাক্ট মানে কিন্তু আবার এই যে ডিজিটাল প্রোডাক্ট না, এটা হচ্ছে ওই যে ফিজিক্যাল প্রোডাক্টটাই এখানে ভার্চুয়াল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ রেড দিলে ওইখানে হচ্ছে আপনার এটা অ্যাড হয়ে যাবে, তো যখন অর্ডার করতে যাবে কাস্টমার এখানে উনি কালারটা সিলেক্ট করে দিবে। তারপর অ্যাডভান্স, অ্যাডভান্সে হচ্ছে আপনি যদি চান কোনো পারচেজ নোট লিখে রাখতে বা এগুলো লিখে রাখতে পারেন, বা ইনেবল রিভিউ এটা যদি অফ করে দেন তাহলে কাস্টমার এখানে রিভিউ করতে পারবে না, আর ইনেবল করে দিলে কেনার পরে সে রিভিউ করতে পারবে। মোর অপশন এগুলো দরকার নাই, দেন শুধু এখানে হচ্ছে আপনি চাইলে প্রোডাক্টসের ট্যাগ ইউজ করতে পারেন, মনে হয় গুগল প্লে দিলাম, দেন হচ্ছে কুপন, এগুলো ট্যাগ বিভিন্ন ট্যাগ দিয়ে দেন হচ্ছে আপনার সাকসেসফুলি আপডেট করে দিল। এখন আমি প্রোডাক্টটা ভিউ করি, দেখেন চলে আসছে, এবং এখানে আমার স্টকও দেখাচ্ছে, স্টক দেখাচ্ছে, সবই আছে, ক্যাট ট্যাগ সহ দেখাই দিচ্ছে, আচ্ছা সবই ঠিক আছে। এখন এটা আমি যদি অ্যাড টু কার্ড দিই, সেক্ষেত্রে এখানে হচ্ছে যে স্যার যেটা বলছিলেন বা এই কুপনের কথা, তো কুপন যদি আমি ক্রিয়েট করি এবং হচ্ছে সেটা যদি কাস্টমারদের সাথে শেয়ার করা হয় সেক্ষেত্রে সে এই কুপন ডিসকাউন্টটা পাবে। সেক্ষেত্রে আমার কুপন ক্রিয়েট করতে হবে, কুপনের জন্য যেতে হবে এখানে, দেন হচ্ছে কুপনের জন্য যেতে হবে উকমার্স, দেন হচ্ছে কুপন, দেন এখানে হচ্ছে আপনার ক্রিয়েট এ ফার্স্ট কুপন এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার কুপন কোড, আপনি কোন কোডে হচ্ছে আপনার কুপনটা মানে পাবলিশ করবেন। আমি দিলাম হচ্ছে কি বলে ডিজিটাল 2020, এটা হচ্ছে আমার কুপন নেম, বা আপনি চাইলে এখানে ডাইরেক্ট জেনারেট করতে পারেন কুপন, বা আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন। আচ্ছা আমি জেনারেট করে দিলাম, তাহলে ডিসক্রিপশন দিতে পারেন যে নিউ ইয়ার অফার, দেন এটা হচ্ছে আপনার পার্স এ ডিসকাউন্ট টাইপ, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, মানে ফিক্সড কার্ড হলে হচ্ছে আপনার যা ই আছে প্রাইস আছে সব ডিসকাউন্ট হয়ে যাবে। দেন আপনি এটা দেখে হচ্ছে আপনার পার্সেন্টেজ, পার্সেন্টেজ দেই কত 5%, এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ডেট 31, দেন হচ্ছে পাবলিশ, ইউজেস রেস্ট্রিক্টেড, মিনিমাম মিনিমাম স্পেন্ড হবে হচ্ছে মানে এটা হচ্ছে আপনার ইশের যে কতটুকু স্পেন্ড করতে হবে তার বাজার করার সময়, মিনিমাম স্পেন্ড দিলাম 200, ম্যাক্সিমাম স্পেন্ড, ম্যাক্সিমাম না দেওয়াই ভালো, যত ইচ্ছা ম্যাক্সিমাম দেওয়ার দরকার নেই। আচ্ছা আপনি চাইলে এখানে প্রোডাক্ট সেইগুলা কিছু দেওয়া দরকার নেই। আচ্ছা ওইখানে হচ্ছে আপনি নির্দিষ্ট প্রোডাক্টের উপর দিতে পারবেন, হ্যাঁ হ্যাঁ এগুলো এখন দিতেছি না, আর যদি আমি কুপনটা আপডেট করে দিই তো এখন যদি আমি এখানে কুপন দেই দেখেন কি হয়, অ্যাপ্লাই কুপন কুপনটা দিই
অ্যাপ্লাই দেখেন 13 টাকা ডিসকাউন্ট আসছে আমার এখানে মাত্র দেন হচ্ছে প্রসেস টু চেক আউট দিলে দেন হচ্ছে যার যে ডিটেইলস আছে ডিটেইলস দিয়ে তারপর হচ্ছে সে ক্যাশ অন ডেলিভারি দিলে ক্যাশ অন ডেলিভারি আর এখানে বিকাশ দিলে হচ্ছে সে অটোমেটিক পেয়ে যাবে টাকা দেওয়া লাগতো এই এতটুকুই তো সবাই বুঝতে পারছেন তাই না না কোনো কোয়েশ্চেন আছে এখানে হ্যালো সবকিছু একই যেভাবে দেখাইছে ওইরকমই বাকি সবকিছু এই তো ছিল আর একটা অর্ডার করে দেখা আমি যে ড্যাশবোর্ড থেকে একটু এই তো অর্ডারের সিস্টেম তো এখানে বিকাশ নাম্বার দেওয়া লাগবে আর ক্যাশ অন ডেলিভারি দেই আমি আগে ক্যাশ অন ডেলিভারি দেন দেন প্লেস অর্ডার আচ্ছা অর্ডার প্লেস হইছে বিল্ডিং অ্যাড্রেস সব ঠিক আছে এরপর হচ্ছে আমি হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলে চলে যাই যে আমার এখানে একটা অর্ডার আসছে হোল্ড 277 টাকা দেন এটাতে যাই এই যে এখানে হচ্ছে কাস্টমার নেম হচ্ছে অর্ডার নাম্বার কতক্ষণ আগে অর্ডার করেছে এবং টোটাল অ্যামাউন্ট দেখাবে কারণ আমি এটাতে ক্লিক করে টোটাল ডিটেলস দেখতে পারবো যে সে কি অর্ডার করেছে এবং কোথায় প্রোডাক্টটা দিতে হবে ইটিসি এবং হচ্ছে ইমেল আইডি সহ দেখাবে মোবাইল নাম্বার দেন হচ্ছে আমি যদি এটা প্রোডাক্টটা ডেলিভারি করে দেই এই যে এখানে অপশন আছে পেন্ডিং পেমেন্ট প্রসেসিং কমপ্লিট ক্যান্সেল রিফান্ডেড ফেইলড তো আমি এটা কমপ্লিট দিয়ে দিই দেন আপডেট আচ্ছা ড্যাশ বলতে চাই দেখেন সব কমপ্লিট হয়ে গেছে দিস এবং এখান থেকে হচ্ছে আপনার এই মাসের টোটাল সেল দেখতে পারবেন যে কয় টাকা কোন সময় সেল হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার ওই যে প্রবলেমটা আমি বলছিলাম ওই প্রবলেমটা একটু দেখাই দিই এটা হচ্ছে ধরেন যে আমি এটা অর্ডার করলাম হচ্ছে আমি যে বিকাশের মধ্যে অর্ডার করবো যাই উইথ বিকাশ বিকাশ নাম্বার দিই কেন হচ্ছে ট্রানজেকশন নাম্বার কাছে তো পেমেন্ট করার পরে তো ট্রানজেকশন নাম্বার দিতে হবে তাই না তো আমি উল্টা পাল্টা একটা ট্রানজেকশন নাম্বার দিয়ে দিই দেখেন কি হয় দেন প্লেস অর্ডার এই যে আমি কিন্তু কোনো পেমেন্ট করি নাই সেক্ষেত্রে ওইখানে দেখাচ্ছে পেমেন্ট হয়ে গেছে এবং এই যে আমাকে ডাউনলোড করার পারমিশন দিয়ে দিছে তো এই ক্ষেত্রে হচ্ছে এইভাবে যদি কেউ ওয়েবসাইট বানান সেই এই বিষয়টা খেয়াল রাখেন যেন এরকম অপশন না দিয়ে রাখেন এটা হচ্ছে ওই ঠিক করতে হবে বা ফিক্স করতে হবে হ্যাঁ এটা ঠিক করে এখন আমি যদি এটা না ক্লিক করি তাহলে প্রোডাক্ট কিন্তু আমি পেয়ে গেলাম আপনি কিন্তু আপনার টাকা পাবেন না তো এই এটা হচ্ছে এই থিমের মধ্যে হয়তো কোনো একটা সমস্যা আছে এটা ঠিক করতে হবে এই তো আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত থাকে এখন একটু নাম প্রেজেন্ট গুলো করি যার যারটা মনে আছে আমি বলতেছি আর যাদেরটা মনে নেই একটু বলবেন যে আমরা আছি আজকে 8 তারিখ ডামিনুল ইসলাম তারেক ছিল মনে হয় এখন আছি রাজীব মিয়া ছিল ইলিয়াস মোমো ছিল মাদিজম সামি ছিল স্বাগত করিম ছিল আচ্ছা ঠিক আছে আমি দেখি নাই তো এর জন্য ছিল বলতেছি তারপর হচ্ছে ফয়সাল আহমেদ এ ছিল না প্রথমের দিকে বা মাঝের দিকেও কারেন্ট চলে গেছে বা এই টাইপের কোনো প্রবলেম হইতে এই কথা কি কারো মনে আছে ফয়সাল আহমেদ ফাহাদ বিন ফয়সাল তো ছিল নাকি দেখছিলাম মনে হয় স্যার
আচ্ছা মেহেদী হাসান তো আছেন, তারপরে জাহিদ ইসলাম জিহাদ নাই, এমনি জহির ইসলাম নাই, ইসমাইল হোসেন আছেন, মিজানুর রহমান হয়েছিল। তারপর হচ্ছে শাহরিয়ার হোসেন আছেন, আব্দুল মজিদ নাই, সঞ্জয় দাস আছেন, জহির ইসলাম নাই, শাহরিয়ার আবদুল্লাহ আছেন, সাদাত হোসেন আছেন, আজিজুল ইসলাম আহমেদ রুবেল ছিল, এখন কানে চলে গেছে। ঠিক আছে, এ পর্যন্তই থাক, আর আগামী দুই দিন বন্ধ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে একটু বেশি। ঠিক আছে, একটু বেশি।